বন্ধুরা স্বাধীনতার পরে দেশ কোন দিকে যাচ্ছে ভালো দিকে যাচ্ছে না ভাই আমি তো মনে করি যাচ্ছি কত সুন্দর সুইচ দিলি বিদ্যুৎ পাওয়া যায় কল ছাড়লে সুন্দর মতো ঝণ্ডার মতো পানি পড়ে আগে চুলা জ্বালাইলি গ্যাস আইত আর এখন চুলা জ্বালান লাগে না গ্যাসের চুলার সামনে গেলেই চুলা জ্বললে উঠে না ভাই আমার ক্ষেত্রে তো ঘটতেছে আপনারা পাইতেছেন কিনা এই সুবিধা জানিনা তো সৈয়দ বংশের মানুষ কিছু সুবিধা আমার জন্য আলাদা আল্লাহর তরফ থেকে নাজিল হয় আপনাদেরও হবে ইনশাআল্লাহ প্রতিদিন একাল কুল আল্লাহ করে ঘুমায় থাকবেন আল্লাহ চাইলে এই সুদিন আপনাদেরকে দিতে পারে আসলে কি ভাই যেই স্বাধীনতার প্রত্যাশায় সাইদ কত সাইদ না তারপরে পানি লাগবে পানি সেই নামনা জনা পানিওয়ালা জীবন দিয়েছিল কই তাদের মৃত্যুর সময় কিন্তু তাদের মুখে এক ফোঁটা পানি পড়ে নাই বা জীবিত অবস্থায় পানি খাওয়ার চেষ্টা করেছিল করেছিল তো তাই তো আসলে স্বাধীনতাটা না ঠিকই আসছে কিন্তু স্বাধীনতাটা না আমরা ধরে রাখতে পারি নাই কারণ কি যাদের হাত ধরে স্বাধীনতার ছিল তারা তো আসলে আমাদেরই জ্ঞাতি গোষ্ঠী ভাই ওই তারাই ফ্যাসিস্ট হয় তারাই সৌরচার হয় তারাই আবার নারায়তব আল্লাহ আকবর বলে ওয়াজে যায় মফিল করে আবার জ্বালা উপরাতে তাদের কি আগে দেখা যায় হয়তো ড্রেসটাই শুধু চেঞ্জ করে কিন্তু মুখের বা মনের ক্লোসটাকে চেঞ্জ করতে পারে না যার জন্য স্বাধীনতার নামের এই যে অধরা জিনিসটা অধরাই থেকে চিন্তা করতে পারেন লজ্জা লাগে আসলে আমার লাগে আমি জানি না আপনাদের অনুভূতি কীরকম বিনা বিচারে মব জাজমেন্টের নামে একটা নিরপরাধী আমি ধরে নেব নিরপরাধী ব্যক্তি কারণ তার অপরাধ যতক্ষণে প্রমাণিত না হয় কোনো ব্যক্তি তাকে অপরাধী বলা যেতে পারে অভিযুক্ত বলা যেতে পারে বাট হি উইল নেভার বিন অ্যাজ এ ক্রিমিনাল তাই না মেরে ফেলছি ভাই তাহলে তো এরা ফ্যাসিস্টের চেয়েও খারাপ কারণ ফ্যাসিস্টরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে এসে বছরের পর বছর লাগিয়েছে ট্রাল দিতে লাগায় নাই ভাই তারাও তো ইচ্ছা করলে যুদ্ধ অপরাধীদেরকে রাস্তায় পিটিয়ে গণপিটনে দিয়ে মেরে ফেলতে পারতো পার্থ আমি আত্মপক্ষ সমর্থন করছি না আমি সত্য কথা বলছি আমরা কি ফ্যাসিস্টেটছি ভালো অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ তারা তো ট্রাল দিয়েছে আরে বঙ্গবন্ধু হত্যার মামলা তো তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার জন্য উকিল দিয়েছে দিয়েছে না ভাই বঙ্গবন্ধুর হত্যাতে বিচার যাদের হয়েছিলো তাদের উপরে কী হয়েছিল জুতো পিটা হেলমেট পরে তাদের গায়ের উপরে কি ভাই ডিম মারা হয়েছিল আর এখন একজন লোক ধরা পড়লে তার গায়ের উপর ডিম মারা হচ্ছে তাকে কোটে নেওয়ার আগে তাকে আহত করা হচ্ছে ভাই বিচার যদি আপনারাই করে ফেলেন তাহলে আপনারাও তো হত্যাকাণ্ড ঘটাচ্ছেন ঘটাচ্ছেন না আমরা আপনারা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন না তো সেই হত্যাকাণ্ডের বিচার কে করবে ওই যে রবীন্দ্রনাথের সেই কথা বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে তবে আমার পানে কেন হেলে না বিধি মানে বিধিকে বলছি আমি যে বিধি এত সুন্দর চোখ যত দিছিল আমার দিকে তো তাকাইলাম না মানে আমার দিকে প্রেমিক প্রেমিকার দিকে তাকাই না তা আমাদের এত বিবেক বুদ্ধি যখন দিছিল একটু নিজের দিকে তাকাইতাম নিজের দোষ ত্রুটিটা একটু খুঁজে খুঁজাবাই করার চেষ্টা করতাম কি আয় হায় হায় কি হইতাছে এটা ভাই এই দেশ কোন দিকে যাচ্ছে তো তালেবানকে হার মানায় দিবে নজিবুল্লারে একবার ঝুলা দিয়েছিল দেখছিলাম তালেবান এ তো ভাই আপনারা আমার কবে কে লটকায় ফেলবে আল্লাহ কইতে পারে আল্লাহ কইতে পারে ভাই চিন্তা করেন মাইরা লটকায় ফলায় তা আবার পুলিশ যে পুলিশ ছাড়া রাষ্ট্র চলে না আবার বলে কি বলে ওই ভালো কাজ কমছে আরে বা পুলিশ তো তোমার আমার হুকুমদারি করে যে তুমি সরকারে আসো তোমার কথা সে বলবে পুলিশ কি কোনো ব্যক্তিকে মাইরা লটকাইছে বুঝারবেন বা একটা নজির আছে যে পুলিশ থানায় নিয়ে হয়তো তো একটু কম টম দিলে ওই যারা ই করে কি বলে মাদক টাদক দিছে এটা পাচার করে এটির একটু কম পয়সা পাইলে এটির বাইরা হয় কিন্তু পুলিশ কোনো জনগণের রাস্তাঘাটে মাইরা লটকাইছে আমরা তো পুলিশের যে আমরা তো যে রাজাকারদেরকে আমরা ই করতাম রাজাকার সৈরাজার এগো সেও তো আমরা খারাপ আমরা মাইরা লটকা দিই মারার আগে ভাত খাওয়াই ভাত খাওয়াই আবার মায়ের দিই এমনি তো বড় ব্যাডে মানুষ লটকারে না তাই না ভাই এই দেশ কোন দিকে যাইতা এটা আমার প্রশ্ন উত্তর চাই স্বাধীনতা অর্জনকারী জনগণ আমার প্রশ্ন দেশ কোথায় যাচ্ছে দেশের সিকিউরিটি কোথায় দেশের অর্থনীতি কোথায় এই যারা ধরা পড়তেছে ভাই এডি এডিরে লটকান যেটি ধরা পড়ে ব্যাংক ডাকাতি করছে লুট করছে এটি রে লটকান ইনুস সরকারের উপরে কেন এত অর্থনৈতিক প্রেশার আসবে উনি কারে টাকা দিবে ওই টাকা দিয়ে গ্যাসের বিল দিবে পানির বিল দিবে উনি দোয়া দূরত ইনুস ইনুস সাহেব আগে দোয়া দুরুত দুই সাইডটা জানতো কি না আমি জানি না কারণ ওনার ব্যবসার সাথে তো দোয়া দূরিদের সম্পর্ক নাই কিন্তু উনি এই বাংলাদেশের ক্ষমতায় আইসাভাই উনি জীবনে যা ইনকাম করছে তো দিয়া দিতেই হবে ওনার বৌমাইয়া পোলাও যদি দুই সাইডটি ইনকাম করে এটা বাংলাদেশের পিছনে ওনার ঢালতোই উনি দুই পয়সা এখান থেকে নেওয়া তো দূরের কথা কারণ সব সরকারি তো কিছু নেওয়া যায় তো উনি দোষ করছে কি নিয়ে গেলে তাই না ভাই উনি নেওয়া তো দূরের কথা খাতা বালিশ বেচিয়া এই টাকা আপনারে বিদ্যুৎ আর পানি দিতে পারে সন্দেহ আছে তাই না আমি বিএনপি রে বলবো ভাই জানে এই অবস্থায় ক্ষমতা আসছেন না কারণ আপনাকে একটা বদনাম ছিল কি জানেন আমরা নাকি খাম্বা পাওয়াইছিলেন খাম্বা কারেন্ট দেন না তো এখন এখন তো আসলে কারেন্ট দিতে পারবেন না কারণ কারেন্ট তো নাই কারেন্ট তো আগে গভর্নমেন্ট এমন উল্টা পাল্টা ই করছে

এরম একটা ভাষণ তারবেন তোমাদের যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করো সেই ভাষণ উদ্বুদ্ধ এত আপন যেটা ছিল এটা নিয়ে পরবর্তী করছেন না এই বিজয় আনছেন না তো একটার গায়ে একটা রাতে খুন্তি একটা রাতে বেলুন তা বেলুন দেখা কয় মায়া আবার এই বেলুন খুঁজতে খুঁজতে মায়ের পিছনে দৌড়েতে দৌড়েতে কয় তুই বেলুন লইয়া যাস কেউ রুডিতে হানো ভাজা না। নাই এই বেলুন লইয়া মায়া তা আমাদের যার যা সেটা নিয়েই তো আমরা এই বিরুদ্ধে যুদ্ধ করছি তো এই ঘোষণা কে দিছে বঙ্গবন্ধু দিছে না বাজান ভাইয়ের গা মাতার ওপরে মতন গেল মতনের জাগার অভাব সরকার তো অনেকটা পাবলিক টয়লেটও করছে বঙ্গবন্ধুর মাথাটা কি পাবলিক টয়লেটের সব খারাপ হয়ে গেল এই মুখকে আপনি দেখাইবেন জাতির কাছে বাজান যে বঙ্গবন্ধুর গায়ে মতে এ তো জিয়াউর জিয়াউর রহমানও তো বঙ্গবন্ধুরা সম্মান করছে এই জিয়াউর কি সম্মান করবার বুঝতে বাকি নাই এ বাপমারে কি সম্মান করব সেটাও বুঝতে বাকি নাই যে প্রধানমন্ত্রী এক নারীর কাপড় চুপড় লে টানাটানি করে হে তো আর মায়ের কাপড় বউর কাপড় বৌরে দিব আর এক বেটার কাছে আর মার লগে যে কি করে আল্লাহ গই তার জাতি তো আমরা এই জাত ভাই আমরা জাতি হয়ে গেছি বিজাতীয় আর কত দুঃখে ভাই ঘুমা হয় না রাইতে ঘুমের ওষুধও কাম করেন না আমার মনে হয় ধরা খাওয়ার আগে মনে দুই নাম্বার গুমির ওষুধ বানাই থা গেছে এই বেগ সালমান রহমান রে জি গান সুন্দর মতো বাজান টিয়াডি কে অর্ষ দে দয়া কইরা বাসি এখন খাইয়া দেয়া সব তুই লোয়া গেলি বাপ জনতা ব্যাংক থেকে সব ব্যাংকের টাকা তো হায় 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 এটা কি হইল এ রাষ্ট্রের সব টেয়ার মালিক তুই আর আমরা কি বাজান সবাই ওরে ধরেন সবাই মিললে ওরে ধরেন দইরা ওরে দেন ভাগা দিয়ে এখন টাকা বাড়ি কর টাকা করছো কি যেটি টাকা যেটি এডি রিক্সিয়া টাকা লোন আগে কোনো কথা নাই সব টিকা টাকা বাড়ি করেন নতুন একটা আন্দোলন হবে ভাই সেই আন্দোলনের নেতৃত্ব দেব আমি সেটা কি জানেন শান্তির বাংলাদেশ এই আন্দোলনের নেতা হব আমি আপনারা আমার সাথে থাকেন এখানে কোনো অন্যায় অত্যাচার অবিচার চলবে না চলবে না চলবে না চলতে দেওয়া হবে না ভাই এটা নিতে পারতেছি না ইট নেভার বিন কন্টিনিউড ফর কারণ এই জাতি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ধৈরামেরালয় জাহাঙ্গীরনগরে ছাত্র ধৈরামেরালয় এই শিক্ষিত জাতি যদি বিসিএস হয় পুলিশ কাটার হয় এটা তো রাস্তাঘাটে ধৈর্য মেরালাইব সবাই রে এরা যদি পুলিশ হয় এরা সেনাবাহিনী হইলে সবাই রে লাগব এদের কাছে রাষ্ট্র নিরাপদ না কীভাবে নিরাপদ থাকে কইলি হবে নাকি হ্যাঁ যারা রাস্তাঘাটে মানুষ মেরালয় পিডায়া যাদের কাছে অস্ত্র নয় আনশৃঙ্খলা নয় তারা ক্ষমতা পাইলে কি করবে তারা যদি ক্যাডার হয় কি করবে তারা ফাইলেট কে কী করবে এই প্রশ্নের উত্তর দেন যারা সাত যারা সাত যারা নিরপরাধী লোকদেরকে হলে ঢুকায় মারা ফলায় মাইরা ফলায় তারাই তো দে উইল বি দ্য নেক্সট পাওয়ার তারা ক্ষমতা আসলে কি করবে এই মেন্টালিটি নিয়েই তো তারা আসছে আমরা কোন দিকে যাচ্ছি রাষ্ট্র কোন দিকে যাচ্ছে জবাব চাই আমার জবাব নেওয়ার অধিকার আছে জবান বন্ধ করে দিবেন জবান তো বন্ধ করেছিল ফ্যাসিস্ট তাহলে কি আপনারা ফ্যাসিস্ট না আপনারা ব্ল্যাকিস্ট নাকি আমরা নাৎসিবাদ আমি জবাব চাই জবাব দিতে হবে আমার জীবনের নিরাপত্তা দিতে হবে আমার অধিকার আছে শান্তিতে বাঁচার সত্য কথা বলার এই ক্ষমতা তুমি কখনোই কেড়ে নিতে পারবে না হে মান হে আগমনী বার্তা হে বালক এত উদ্ধত আচরণ কেন করো তুমি দিয়েছে তোমাকে এত স্পর্ধা সংযত হও খোদার গজব যখন পর্বে বাজান তখন কিন্তু গাইবা যখন পড়বে না মর পায়ের চিহ্ন এই বাটে কারণ মাঠ গাট বাট কিন্তু কিছুই থাকবো না সান্নে মান্নে ক্লোজ হয়ে যাইব আমি না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে আগের গভর্নমেন্ট এই গান গাইতেছে আন বয়া বয়া আর কইতাছে ঝুঁকিয়ে দেব বেচা না এখন এখন বেচা কিনা শেষ ভাই এখন ব্যবসা শেষ যা করার কইরা টা বসে লয়া বাগছে মিটিয়ে দেব গো এখন আমনে গো দিন আইছে আপনি গো কিন্তু ব্যবসা শুরু হওয়ার আগেই শেষ করে লাইছেন সুতরাং আর বাইরেন না আমি আবারও বলতেছি হাসিনারও বলছিলাম আর বাড়িস না মরবি কিন্তু রাষ্ট্র কিন্তু ঠিক দিকে আগাচ্ছে না আগাচ্ছে না রাষ্ট্রের গায়ে পাপ লাগতেছে প্রতিদিন নিরীহ লোকের পাপ লাগতেছে নিরীহ লোকের নির্গশ্বাস লাগতেছে রাষ্ট্রের আর আপনাদেরকে বলি যারা ত্রাণের টাকা নিয়েছেন আপনাদের একটা অবলিগেশন আছে ত্রাণের টাকার জাতির কাছে সুন্দর একটা সুষ্ঠু বিচার দেন সুষ্ঠু হিসাব দেন মনে কইরেন না আব্বা জানরা আপনারা যাই বলবেন সব মাইনা নিব আমরা যদি আপনারা ত্রাণের টাকা লইআই আমাদের হিসাবটা না দেন তাহলে বাকি দিন তো রয়েছে না দিতে কি হিসাব দিতে সমস্যাটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব না জাতির কাছে তোলেন এত টাকা খরচ হয়েছে এত টাকা আছে আমার কি অধিকার নাই আপনাদের ট্রানের টাকার হিসাব নেওয়ার জাননের আছে আমরাই কিন্তু বাজানের সাথে নামায়া এই দেশে স্বৈরাচার পতন ঘটাইছি উই হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরি অ্যাকাউন্ট ইচ অ্যান্ড every স্টেপ অ্যান্ড and 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 moment অ্যান্ড মুভমেন্ট আমাদের অধিকার আছে ছাত্ররা কষ্ট করেছে পরিশ্রম করেছে বিভিন্ন জায়গায় ঘুরছে ঠিক আছে ত্রাণ যে একসাথে সবকে দিয়ে দিয়ে ত্রাণের টাকা যে একসাথেই সব দিয়ে দিতে হবে তা না ত্রাণের পরবর্তীতে কিছু কার্যক্রম থাকে থাকে কিন্তু ত্রাণ পরবর্তী বন্যা পরবর্তীতে অনেক কাজ থাকে সেই কাজের সাথে ইনভলভ থাকে অনেকেই আপনারা একটা বিচার দেন অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে হাসিনা কিন্তু কিছু করুক বা করুক না করুক এই দেখেন এক একটা প্রতি এক একটা ভ্রমণ করে এইসব সুন্দর মতো একটা সাংবাদিক সম্মেলন করে কত কথা বলতো এই লাস্ট সাংবাদিক সম্মেলনে তো তার বাসটা দিছে হইলো ওই সময় টিভি কি জানি ফারজানা কিনা নাম ওইটার জানি ফারজানা ফারজানা তো দুই ফারজানা আছে এক সময় টিভিতে দুই ফারজানা আছে যায় এক ফারজানা এই প্রশ্ন করছে তখন তো আমাদের প্রধানমন্ত্রী কি বলে রিটায়ার্ড প্রধানমন্ত্রী এক্স প্রাইম মিনিস্টার বলল আমি কি কি বলে মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দিব না রাজাকাররে দিব কথা কিন্তু উনি সত্যই কইছে কথা কিন্তু উনি মিথ্যা গান মিথ্যা কইছে নাকি চাকরি তো আসলে মুক্তিযোদ্ধা আগে পাবে রাজাকার পরে পাবে এটা একটা অলিক কথা বলছে এই বইলা এই স্লোগান আমরা কি দেওয়া শুরু করলাম আমি কে তুমি কে রাজাকার রাজা না 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 আমরা না তো ভাই আমরা তো রাজা না আমি কে তুমি কে দেশপ্রেমিক দেশপ্রেমিক এইটা হবে ইফ উই আইডেন্টিফাইড আওয়ার সেলফ অ্যাজ এ রাজাকার দেন হাউ আই উইল বি আইডেন্টিফাইড বাই দ্য রেস্ট আওয়ার ফিউচার আইডেন্টি আমরা রাজা না জামাতি তো স্বীকার করে না রাজাকার ছিল তা আমনি আমি কি লাগে নিজেরা রাজাকার কম আমরা শিক্ষিত মানুষ একটা অলিক উদাহরণকে কি উদাহরণ বুঝি আপনারা মনে করেন আমি আওয়ামী লীগের গীত গাইতেছি কোয়াইট ইম্পসিবল ভাই আওয়ামী লীগ দেশের থেকে যেই পরিমাণ টাকা পয়সা লইয়া গেছে ভাই নিয়ে গেছে ভাই এই এর ক্ষমা পৃথিবীর কোনো বিচার হবে না আল্লাপাক যদি বিচার করে আওয়ামী লীগের প্রত্যেকে দুই কোটি বছর জেল দিব প্রত্যেকটা লোকের সাথে জড়িত আছে এর মধ্যে কিছু ভালো আওয়ামী আছে অস্বীকার করার কোনো রাস্তা নাই 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 ভাই সব জায়গায় আপনি একটা দেখবেন মরা চাউলের মধ্যে দুই সাইডে ভালো চাল বাইরে সুতরাং ওই যে একটা গান আছে না এখনো সময় আছে যাবে সাথে যাবে না চলো এখনো সময় আছে ভাই যান ভালো হবে না হব মোরা বলো আর কিছু করার কিছু নাই ভাই এখনো সময় আছে আল্লাহ মানুল তালা তুমি জাতির প্রতি রহমত নাজিল করো রহমত নাজিল করো আল্লাহ যা শুরু করছি আমরা বাজান খোদা কে যে কারে কনমাইরা লাগে কিছু কইতারি না দেশের শান্তির জন্য এই আজকে শুক্রবার আজানের সময় সবার কাছে দোয়া কামনা করছি আমার কথায় ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন আমাকে খুব মিস ইনফর্মড মিস চিট করবেন না আমি সত্য কথা বলি কারণ আগে বলতে পারি না এখন তো অ্যাটলিস্ট আর যাই হোক ভাই ফ্যাসিস্ট তো কে আছে সত্য কথা তো বইতারুন না কি এটাও পারম না গইতে এটা তো ভয় আছে আমরা ধরে মেরা যাবেন নি আমারে নিতে আইন না নিতে আইলে কিন্তু সবার ডান্ডি ফটাশ করে দেব কে কী করছেন না করছেন সব হিসাব কিন্তু আমার কাছে আছে ভাই জান রাইতের অন্ধকারে সবাই নামা কম বেশি আমি জানি ক দশ ক শুরু করলে কিন্তু ভাই থামাই তারবেন না তখন কিন্তু আটলান্টিক মহাসাগরের ওপরে যা বিড়ি কাট গো তখন পাগল যাতে না ভালো থাকেন আমি খালি পাগল না মূর্খ পাগলের কিন্তু মুখ বন্ধ করা ডিফিকাল্ট সবাই ভালো থাকেন আল্লাহ সুম সবাইকে ভালো রাখুক আমিন সুম্ম আমিন আসসালামু আলাইকুম